আপনাদের কিছু প্রশ্ন আছে, সেটা অধিকাংশই সালাত সংক্রান্ত অথবা বেদাত সংক্রান্ত বা শিরিক সংক্রান্ত প্রশ্নগুলো সাধারণত থাকে। আপনাদের আমরা একটা বই উপহার দিয়েছি, প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম। এই বইটার মধ্যে 1330টা প্রশ্নোত্তর আছে, 1330টা, 600 পৃষ্ঠার একটা বই। কোনো আলেম বেদাতীরা যেন সাধারণ মানুষকে ধোঁকা দিতে না পারে, আমরা এই চেষ্টাটা করেছি আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা ঘরে ঘরে এখন এটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। চলে যাওয়ার কারণে আল্লাহ শুকরিয়া, গতদিনের একটা ভালো রিপোর্ট পেলাম, একজন সাধারণ ব্যক্তি ইমাম সাহেবকে বলেছে যে আপনি এটা দলিল দেন, সাধারণ ব্যক্তি। তো ইমাম সাহেব তো দলিল দিতে জানে না, একজন প্রশ্ন করেছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, আসলে কিসের তৈরি? তো ওই ইমাম সাহেবের দাবি হলো যে আল্লাহর নবী নূরের তৈরি। তো সাধারণ একজন ব্যক্তি তখন প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম বইটা খুলে বলছে যে আপনি দলিল দেন আল্লাহর নবী নূরের তৈরি, তার দলিল দেন। ও দলিল দিতে গেছে যে ওকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা 5 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কিতাব ও নূরুম মুবিন। এই ওয়াটার অর্থ হলো অর্থাৎ, অর্থাৎ কিতাব অর্থ কি? নূর, নূরুম মুবিন, নূর যেটা সেটাই মুবিন, মানে স্পষ্ট কিতাব। তো নূর দ্বারা ওরা ভুল অর্থ করেছে, সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ। এই নূর দ্বারা মোহাম্মদকে বোঝানো হয়নি। সূরায়ে আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, ওই নূরের অনুসরণ করে যে নূর নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাহলে এই নূর দ্বারা কি হলো অর্থ? কোরআন। সূরা তাকাবুনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো এবং ওই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি। নূর দ্বারা কি বোঝানো হলো? কিতাব, কোরআন। এটা স্পষ্ট কথা। ইমাম সাহেবের ওই দলিলটা জানাই নাই যে নূর দ্বারা এটা কিতাবকেই বোঝানো হয়েছে। একজন সাধারণ মানুষ গিয়ে বলছে যে আপনি কি এই আয়াতগুলো জানেন না, এটা তো নূর দ্বারা স্পষ্ট কিতাবকে বোঝানো হয়েছে, আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, এই আয়াত দ্বারা দলিল দিচ্ছেন কেন? আপনারা শুনে আশ্চর্য হবেন, মানুষের কলিজা কত খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল্লাক ওয়া আলাইক, কুরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে দলিল হবে বা তোমার বিপক্ষে দলিল হবে। অত অপব্যাখ্যা করছে, অথচ কুরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী কিসের তৈরি? মাটির তৈরি। সূরা আহজাব 110 নম্বর আয়াত কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ মাত্র, মিসলুকুম তোমাদের মতো। যখন বললেন তোমাদের মতো, আমরা কিসের তৈরি? মাটির তৈরি। তা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। মিসলুকুম তোমাদের মতো, আমি মাটির মানুষ মাত্র, মানুষ কিসের তৈরি? দলিল, মানুষ যে মাটির তৈরি তার দলিল কোথায়? কোরআনে আছে, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। সাধারণ মানুষ দেখেন বইটা খুলে বলে ঠিক আছে, বাড়িতে দাওয়াত দিছে আলেমকে,
দাওয়াত দিয়ে সাইজ করছে প্রস্তুতের আরকানুল ইসলাম বইটা, ওখানে আয়াত নম্বর দেওয়া আছে সূরা রুম আপনার 20 নম্বর আয়াত, অমিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আল্লাহর নিদর্শন সমূহের একটা নিদর্শন হলো তোমাদেরকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন। কে বলছেন? আল্লাহ তোমাদের মাটি থেকে তৈরি করেছেন, অতঃপর তোমরা মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে গেছো। এটা কোরআনের আয়াত। দুর্ভাগ্য, না জানার কারণে, না বুঝার কারণে এই উল্টা পাল্টা ফতোয়া বিভিন্ন জায়গায় দিচ্ছে। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব যে সব সময় দলিলের ভিত্তিতে যদি আমল করেন তাহলে আপনাকে জাল জয়ীফ ভুয়া আমল গ্রাস করতে পারবে না। যেমন প্রচলিত আছে, উদাহরণ দেই আপনাদেরকে, স্পষ্ট প্রচার এতটাই প্রচার বেশি, বিশেষ করে জাল হাদিসের প্রচারটা এতই বেশি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহতেই আপনারা একটা বই পাবেন তাবলিগের স্বরূপ। প্রচলিত আছে যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, আছে না এটা? আর আছে মানে কি, এতই প্রসিদ্ধ, আর প্রত্যেক মুরব্বী এই আশায় সুবহানাল্লাহ বলে, অথচ হাদিস কি বলে? এর কোনো দলিল নাই, কোনো দলিলই নাই, হাদিস কি বলে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 556 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাও। 49 কোটি নেকি দ্বারা আপনার যশোর জেলা ভর্তি হবে? তাহলে কি হলো? সুবহানার কোনো মান থাকলো? এর মর্যাদা থাকলো? আল্লাহ তার মর্যাদা দিয়েছেন কত? 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে নেকিতে সমস্ত জায়গা পূর্ণ করে দেন। এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি নেবেন কোনটা? ভুয়া আমুলটা নেবেন না সহি আমুলটা নেবেন? সহি আমুলটা নিতে হবে, আপনাদের ব্রেন খুলতে হবে। মুরব্বীরা ওয়াজ করছে, কি পরিমাণ ওয়াজ! যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়বে, জামাতের সঙ্গে এক ওয়াক্ত সালাত পড়বে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই ফজিলত পেলাম কোথায়? ফাজায়েল আমলের মধ্যে পেয়েছি। এটা পেলাম কোথায়? ফাজায়েল আমল হাদিসের মধ্যে নাই। হাদিসে কি আসছে? 25-27 গুণ নেকি বেশি পাবে। আপনি ওইটা মানবেন, এটা মানবেন? সহি হাদিসে যেটা বর্ণিত হয়েছে, বরং আরেকটা হাদিস 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন জামাতেও না, একজন রাখাল পাহাড়ের চূড়ায় একাকি সালাত আদায় করছে, পাহাড়ের চূড়ায় একাকি সালাত আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন রাখালকে দেখে খুশি হয়ে গেছেন। আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, এটা আবু দাউদের হাদিস 1203 নম্বর হাদিস, বলছেন যে উনজুরু ইল আব্দি, ও ফেরেশতারা আমার বান্দার দিকে তাকিয়ে দেখো, ইউয়াজ্জিনু ওয়া ইউকিমুস-সালা ওয়া ইয়াখাফু মিন্নি, এ আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলছেন আমাকে ছাড়া কাউকে ভয় করে না, ওই পাহাড়ের চূড়ায় কেউ নাই, একাকি সালাত আদায় করছে। আল্লাহ বলছেন গফর তুলি আব্দি, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার সব পাপকে ক্ষমা করে দিলাম, ওয়াদখলতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম। আচ্ছা, এই 3,35,54,432 গুণ যে নেকি, এই জান্নাতের নেকির সাথে মিল আছে না? একাকি সালাত আদায় করছে, তার নেকি হলো এটা, কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার! আর একটা হাদিস আসছে 560 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মরুভূমিতে সালাত আদায় করে একাকী,
মাঠের মধ্যে কাজ করতে গেছে, কেউ যদি সালাত আদায় করে, ওখানে গিয়ে যদি একাকী এক ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে তাকে সেই নেকি দান করা হবে। এক ওয়াক্ত সালাত আদায় করার কারণে আমি বলতে চাচ্ছি, সহি ফজিলত কি নাই হাদিসে? আছে তো, ওইটা মানি না কেন, ওইটা বলি না কেন? মানে আমাদের দলিল জানা নাই, এই জন্য এটা অবস্থা। প্রত্যেকটা সেক্টরে